আপনি যদি আত্রিয় দর্শন চ্যানেলের নিয়মিত ভিউয়ার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এটি জানেন যে এই চ্যানেলটিতে পৃথিবীর সকল ঐতিহাসিক ভয়ঙ্কর ও বিলুপ্ত প্রাণীদের ব্যাপারে ভিডিও আসতেই থাকে। আর আজকের ভিডিওটিও এরকমই এক বিশাল ভয়ঙ্কর এবং বিলুপ্ত প্রাণীকে নিয়ে, যাকে দেখলে আপনিও ভয় পেয়ে যেতে পারেন। যেমন আপনারা এর আগেই জেনেছেন, পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ও ভয়ঙ্কর কুমির, শার্ক, হাতি, সাপ, বাঘ, সিংহ, রেপটাইল এবং বিভিন্ন প্রজাতির ডাইনোসরদের ব্যাপারে, তেমনি আজ আমরা জানবো পৃথিবীর ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর এবং বড় লিজার্ড বা গুইসাপ মেগালানিয়ার সম্পর্কে। তো আপনি যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন আর প্রিহিস্টোরিক প্রাণীদের ব্যাপারে সবসময় জানতে ইচ্ছুক থাকেন তাহলে কোনো কিছু না ভেবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন, কেননা আপনি সবসময় এইসব ভিডিও এই চ্যানেলটিতেই পেতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মেগালানিয়া ছিল এই পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় লিজার্ড। বড় হওয়ার সাথে সাথেই এরা ছিল অনেক ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক স্বভাবের। প্লাইস্টোসিন যুগের সময় এদের সাউথার্ন অস্ট্রেলিয়াতে পাওয়া যেত, আর বিজ্ঞানীদের মতে আজ থেকে 50,000 বছর আগে পর্যন্ত এদের পৃথিবীতে পাওয়া যেত। মানে সেই হিসেবে পৃথিবীতে মানুষ থাকাকালীন সময়েই পৃথিবীতে মেগালানিয়ারা বসবাস করত। যদি এদের আকারের কথা বলা হয়, তবে 1859 সালে যখন প্রথমবারের মতো এদের ফসিল পাওয়া যায় তখন এদের ফসিলের আকার ছিল প্রায় 15 ফুট। যদি এই ফসিলটি সম্পূর্ণ ছিল না, যার কারণে বিজ্ঞানীদের অনেকটা অনুমান করেই এর আকার বের করতে হয়েছিল। কিন্তু এরপর 2009 সালে এদের এমন একটি ফসিল পাওয়া যায় যা কিনা প্রায় সম্পূর্ণই ছিল, আর এর আকার বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল। এই ফসিলটির আকার ছিল 23 ফুটেরও বেশি। আর এরপর যদিও বিজ্ঞানীরা এদের সর্বোচ্চ আকার 23 ফুট বলে জানিয়েছেন, কিন্তু বিজ্ঞানীরা এটিও বলেছেন যে এদের আকার আরো বড় হতে পারে। কেননা এদের এমনও ফসিল পৃথিবীর কোথাও পড়ে থাকতে পারে যার আকার এর থেকেও বেশি হবে, আর যার থেকে বোঝাই যায় এরা তাদের সময়ে কতটা ভয়ঙ্কর প্রাণী ছিল। অন্যান্য প্রাণীরা তো আছেই, এর সাথেই এদের সময়ে এরা যে কোনো মানুষকেও খেয়ে ফেলতে পারত, যার কারণে এই প্রাণীদের দেখে প্রাচীন মানুষেরাও ভয় পেত। তবে সৃষ্টির সেরা জীব মানুষের হাত থেকে কোনো প্রাণী বাঁচতে পারে না, আর মানুষেরা দলবদ্ধভাবে এদেরও শিকার করত। বিশালাকার হওয়ার সাথে সাথেই এদের ওজনও হতো প্রায় 600 থেকে 620 কেজির ভিতর। এর সাথে সাথেই এদের মুখে অনেকগুলো ধারালো দাঁত ছিল। বন্ধুরা, মেগালানিয়া এমন এক প্রাণী ছিল যাকে পৃথিবীর সব থেকে বড় বিষাক্ত মেরুদণ্ডী প্রাণী হিসেবে ধরা হয়ে থাকে। তবে এদের বিষ অন্য কোনো প্রাণীকে ডিরেক্টলি মেরে ফেলার জন্য ছিল না, বরং এদের এই বিষ মূলত যে কোনো প্রাণীর চামড়া নষ্ট করতে পারত। এবং এদের বিষের সব থেকে বড় কাজ এটি ছিল যে যদি এরা কোনো প্রাণীকে এদের ব্লেডের মতো ধারালো দাঁত দিয়ে কামড় দিত, তাহলে সেই সময় তারা তাদের গ্রন্থিতে থাকা বিষ সেই ক্ষততে ঢেলে দিত। আর এই বিষে এমন উপাদান থাকতো যা সেই প্রাণীর লোহিত রক্তকণিকাকে ধ্বংস করতে শুরু করত, যার কারণে সেই প্রাণীর হিমোগ্লোবিনের মাত্রা কমে যেত আর প্রাণীটি দুর্বল হয়ে যেত। এর সাথেই এদের বিষে এমন কিছু উপাদান ছিল যা রক্ত পড়াকে বন্ধ করে দিত না, বরং কয়েক গুণ বাড়িয়ে দিত, যার কারণে অনেক সময় এরা কোনো প্রাণীকে কামড় দিয়ে তাদের সাথে সাথেই না মেরে তাদের পিছু নিত। আর যখনই সেই প্রাণীটির সব রক্ত পরে শেষ হয়ে যেত তখন এরা সেই প্রাণীটিকে নিজেদের খাবার বানাতো। এরা তাদের সময়ে এতটাই ভয়ঙ্কর ছিল যে ম্যামলস, বিভিন্ন পাখি, অন্যান্য রেপটাইল, এমনকি সাপ পর্যন্ত অনায়াসে শিকার করে খেয়ে ফেলতে পারত। এরা বেশিরভাগ সময় বড় বড় ঘাস লাগানো অঞ্চলে ঘুরে বেড়াতো, যাতে করে সেই ঘাসের আড়ালে লুকিয়ে থেকে এরা আচমকা নিজের শিকারের উপর হামলা করতে পারে। এদের এই ভয়াবহতার কারণে সকল প্রাণীরাই এদের থেকে দূরে লুকিয়ে থাকতো। কিন্তু বন্ধুরা, এখন আপনার মাথায় একটি প্রশ্ন আসতেই পারে যে এত বড় আর ভয়ঙ্কর হওয়ার পরেও এই মেগালানিয়ারা পৃথিবীর থেকে বিলুপ্ত হলো কিভাবে? মূলত আজ থেকে 50,000 বছর আগে অস্ট্রেলিয়াতে প্রাণীর সংখ্যা কমতে শুরু করেছিল, কিন্তু নিজের বিশালাকার দেহের কারণে মেগালানিয়াদের প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন ছিল। কিন্তু হঠাৎ শিকার প্রাণীদের সংখ্যা কমে যাওয়াতে এরা খাবারের অভাবের সম্মুখীন হয়, আর এই খাবারের অভাবের কারণেই একসময় এরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, এরপর কি ধরনের ভিডিও দেখতে চান তা নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আচার্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।